আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আলোচনাটা শুনছেন এবং দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসুন হাদিসের আলোকে আমরা জেনে নেই, দুনিয়াতে মৃত্যু কামনা করা যাবে কিনা, এবং দুনিয়াতে আখিরাতের শাস্তি দুনিয়াতে পাবার জন্য দোয়া করা যাবে কিনা, এই দুটা বিষয়ের উপরে সহি মুসলিম শরীফ থেকে জিকির, দোয়া, তওবা ও ইস্তেগফার অধ্যায় থেকে কতগুলো হাদিস আমি তুলে ধরছি। প্রথম হাদিস, যে হাদিসটি সহি মুসলিম শরীফের 6707 নম্বর হাদিস, যে হাদিসটির বর্ণনাকারী হচ্ছে হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, কোনো ব্যক্তি যেন দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যু কামনা না করে, বরং তার যদি মৃত্যু একান্ত কাম্য হয় তবে সে যেন এই দোয়া করে, হে আল্লাহ, আমাকে ততদিন পর্যন্ত জীবিত রাখুন যতদিন পর্যন্ত আমার হায়াত আমার জন্য কল্যাণকর, আর যদি আমার মৃত্যু আমার জন্য কল্যাণকর হয় তবে আমাকে মৃত্যু দান করুন। তাহলে এই হাদিসটা দ্বারা আমরা সহজেই বুঝতে পারলাম, দুনিয়াতে মৃত্যু কামনা করে দোয়া করার জন্য, দোয়া না করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এর পরবর্তী হাদিস, যেই হাদিসটির বর্ণনাকারী হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত নদর ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন, তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে নির্দেশ না দিতেন মৃত্যু কামনা করে দোয়া না করার জন্য, তাহলে আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু কামনা করে দোয়া করতাম। পরবর্তী আরেকটি হাদিস, সেই হাদিসে বলা হয়েছে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার উদরে 7 বার লোহা গরম করে সেঁক দিয়েছিলেন। সেঁক দেওয়ার পরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকটা কষ্ট অনুভব হয়। সেই কষ্টের কারণে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়াতে হায়াত থাকা অবস্থায় মৃত্যু কামনার জন্য দোয়া না করার প্রতি যদি নির্দেশ না দিতেন, তাহলে আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু কামনা করতাম। তাহলে এই হাদিস দুটা দ্বারা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা এবং সাহাবাদের সেই দুটা হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, দুনিয়াতে কেউ বিপদে পড়লে মৃত্যু কামনা করতে পারবে না। কারণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন বিপদে থাকে অথবা কষ্টেতে থাকে অথবা কোনো ধরনের যন্ত্রণায় থাকে, তখন সে যেন হায়াত থাকা অবস্থায় মৃত্যুর জন্য আল্লাহর দরবারে দোয়া না করে। তাহলে এই হাদিসটা দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারলাম, দুনিয়াতে থাকা অবস্থায় অবশ্যই মৃত্যুর জন্য আকাঙ্ক্ষা করা যাবে না, মৃত্যুর দোয়া করা যাবে না। কিন্তু আমরা দেখি বর্তমান সমাজে নিছক কোনো একটা বিষয়ে অথবা অভাবে পড়ে, কষ্টে পড়ে অনেক মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মিথ্যা তোহমত দিয়ে মৃত্যু কামনা করে। আসুন আমরা সবাই এই জিনিসটা থেকে বিরত থাকি, এবং দুনিয়াতে আমাদের যতদিন পর্যন্ত হায়াত আছে এর পরে হায়াত এর থাকা অবস্থায় আমরা যেন মৃত্যু কামনা না করি। অপর আরেকটি বিষয় হলো যে পরকালের শাস্তি দুনিয়াতে কামনা করা যাবে কিনা, এই বিষয়টার উপরে সহি মুসলিম শরীফের 6728 নম্বর একটা হাদিস রয়েছে। সেই হাদিসটি হলো, তাও বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একজন মুসলমান অথবা কোনো একজন সাহাবী অসুস্থ থাকা অবস্থায় তার সেবা শুশ্রূষার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীর বাড়িতে যাবার পরে দেখতে পেলেন সে এতটাই দুর্বল, তাকে দেখতে অনেকটা পাখির ছানার মতো হয়ে গেছে সে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে, তুমি কি আল্লাহর দরবারে কোনো প্রার্থনা করেছ, কোনো কিছু চেয়েছ? তখন সে ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হা, আমি আল্লাহর দরবারে একটি প্রার্থনা করেছি, সেই প্রার্থনাটা হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে
পরকালে যে শাস্তি দিবেন সেই শাস্তিটুকু আমাকে এই দুনিয়াতে দান করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহ, এটা তুমি কি করেছো? তুমি কি পরকালে তোমার উপরে যে শাস্তি আরোপ করা হবে সেই শাস্তিটা তুমি দুনিয়াতে কখনো সহ্য করতে পারবে না, কারণ আল্লাহর শাস্তি কত ভয়াবহ, সেই ভয়াবহ শাস্তি বান্দা কখনো সহ্য করতে পারে না। তুমি এই দোয়া না করে তুমি বরং এই দোয়া করা দরকার ছিল যে হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করুন এবং আমাকে ক্ষমা করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিটার জন্য সুস্থতার জন্য দোয়া করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ায় এই ব্যক্তিটা সুস্থ হয়ে গেলেন। তাহলে এই হাদিসটার মধ্যে আমরা বুঝতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটা বলেছেন যে পরকালের শাস্তি দুনিয়াতে যেন মানুষ না চায়, বরং এটা চায়, আল্লাহ আপনি আমাকে এই দুনিয়ার ভালা এবং আখিরাতের বালা দান করুন এবং আমাকে ক্ষমা করুন। যেটা নবী করিম আনাস রাদিয়াল্লাহু তাআলার আরেকটি হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি যে দোয়াটা পাঠ করতেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করা হলো, আনাস রাদিয়াল্লাহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি যে দোয়াটা পাঠ করতেন সেটা হচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়া এবং আখিরাতের বালা দান করুন এবং আমাকে ক্ষমা করুন। আরেকটি হাদিস হচ্ছে, যে হাদিসটি মুসলিম শরীফের 6704 নম্বর এবং 5 নম্বর হাদিস, যে হাদিসটির বর্ণনাকারী হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন কোন বান্দা বা কোন ব্যক্তি যেন আল্লাহর দরবারে এমন ভাবে দোয়া না করে, হে আল্লাহ আপনি যদি চান তাহলে আমাকে দান করুন, আপনি যদি চান আমাকে ক্ষমা করুন, বরং তারা যেন এই দোয়া করে যে হে আল্লাহ আপনি আমাকে দান করুন এবং আমাকে ক্ষমা করুন। কারণ কোনো বান্দার পক্ষে আল্লাহকে নির্দেশ দেওয়ার ক্ষমতা নেই। যদি কেউ বলে আল্লাহ আপনি যদি চান আমাকে দান করুন, তাহলে আল্লাহর প্রতি বান্দার নির্দেশ হয়ে যায়, এটা করা যাবে না। বরং আল্লাহর অপুরন্ত নিয়ামতের ভাণ্ডার রয়েছে, সেই ভাণ্ডার থেকে আল্লাহর দিলে কমবে না, বরং বান্দা সরাসরি আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ আপনি আমাকে দান করুন এবং আমাকে ক্ষমা করুন। আসুন আমরা সবাই এই হাদিসগুলোর উপরে আমল করি, নিজে জানি অপরকে জানাই, এবং আমরা কখনো দুনিয়ার অভাবে কষ্টে অথবা বিপদে পড়ে আমরা মৃত্যু কামনা না করি এবং পরকালের শাস্তি দুনিয়াতে কামনা না করি, এবং আল্লাহর কাছে আল্লাহ যদি চান তাহলে আমাদেরকে দান করুক এমন দোয়া না করি। আমরা আল্লাহর কাছে উত্তম দোয়া করি, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে সেটার উপর আমল করি, নিজে জানি অপরকে জানাই। এই আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।